আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আমার দ্বিতীয় ব্লগে সবাইকে স্বাগতম। আমরা আজকে একটু সুপার মার্কেটে যাবো বাসার কিছু বাজার করার জন্য। এই কিছুক্ষণের মধ্যেই সুপার মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে যাবো বাসা থেকে। অলরেডি বাসার থেকে বের হয়ে গেলাম, এখন সুপার মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমি আর আমার হাজবেন্ড দুজন মিলাই যাইতেছি বাজারের জন্য। আমরা সুপার মার্কেটে আইসা পড়ছি, এখন ঢুকবো। বাজারের জন্য এটা নিতে আসছে। আপনাদের ভিতরে যাইয়া দেখাই সব কিছু। আমরা ভিতরে ঢুকে গেছি। দেখি কি কি নেওয়া যায়। হ্যাঁ, টিস্যু লাগবে। টিস্যু আমরা ঘুরে ঘুরে কিনতেছি সব কিছু, আপনাদেরও দেখাতেছি একটু একটু করে। দেখি কি নেওয়া যায় বাসার জন্য। আমরা এক মাসের বাজার একসাথেই করে। আমাদের বাসার থেকে সুপার মার্কেট আসতে মাত্র 5 মিনিট লাগে। আজকে আবার কি হয়েছে, জিহান বাসায় রেখেছি তার ছোট আম্মুর কাছে। আমরা বাজার করতেছি। এই জায়গায় সব দাম দেওয়া আছে। আমরা এক মাসের বাজার একসাথে করে, তাই অনেকগুলা বাজার করা লাগে একসাথে। আমাদের অলরেডি অনেক বাজার হয়ে গেছে। রানী, আর কি কি লাগবে? গাজর লাগবে, ফুলকপি, সবাই মাস্ক পরা অবলিগত করছে, যে মাস্ক খুলা যায় না ঢুকে ভিতরে। ফুলকপি নিতে হবে, শসা, তারপরে পাতাকপি, ফুলকপিও নেওয়া লাগবে একটা। জিহানের জন্য জুকিনি নেওয়া লাগবে। আমাদের অনেক বাজার হয়ে গেছে, তাও মনে হইতেছে অনেক বাজার বাকি আছে এখনো।
এক মাসের বাজার করতে গেলে অনেক বাজার করা লাগে, প্রত্যেক দিন তার বাজার করা সম্ভব না, তাই একসাথে বাজার করা লাগে। যেদিনকার ছুটি থাকে ওই দিনকে বাজার করতে হয়। অলরেডি এগুলো প্রাইস দেওয়া আছে। ফুলকপির দাম 1 টাকা 69 পয়সা। একটা টমেটো সস নেওয়া লাগবে, এটার দাম মনে হয় 79 পয়সা কইরা। বড়টা নিচ্ছে, এই যে কাজ যা যার বাজার তার তার করতে হয়। আপেল আছে, আপেলও নেওয়া লাগবে। এইটা একটা পেড়া আছে, এটা মনে হয় অবশ্যই বাংলাদেশে পাওয়া যায় না মনে হয়, পেড়াটা আসলে খুবই মজার পেড়াটা। এই জায়গায় দাম দেওয়া থাকে সব কিছুরই। আরো কি অনেক কিছুই তো লাগবে, এত বাজার কিভাবে নিবানি আমরা? আমাদের বাসা 3 তলায়, কিভাবে আমরা উঠাবো এতদূর? আজকে একটু লোক কম কম, আজকে আবহাওয়া তেমন ভালো না, এর কারণে মনে হয় মানুষ বের হয় নাই। আজকে সুপারে তেমন লোক নাই, আজকে সুপারে আমাদের বাজার করা শেষ, আজকে এই পর্যন্তই। ক্যাশে আয়সা দেখি অনেক বড় একটা সিরিয়াল, এই সাইডের লোক, এই সাইডের টুকটাক লোক, আরো লোক ছিল, আমরা সবাই লাস্টে পড়ে গেছি। কেনা শেষ, তুমি কিছু বলো আমার সাথে বাজার করতে এসে তোমার কেমন লাগলো, তোমার অনুভূতিটা বলো। আজকে বাজার করে অনেক ভালো লাগছে, অনেক কিছু বাজার করছি, এক মাসের বাজার করে নিয়েছি একসাথে। আমরা এগুলো এখন গাড়িতে নিয়ে যাব, গাড়ি এখন আসে নাই। আজকে আমরা 100 ডলার বাজার করলাম বাসার জন্য, গাড়িতে উঠাইতেছে, আমরা এখন বাসায় চলে যেতেছি।
বাসায় চলে আসছি। আমাদের বাজার এখনো নিচে উঠাইতে আছে, এখনো সব বাজার উঠানো হয় নাই। যদি আমাদের ভিডিওটা কারোর কাছে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।